প্রশ্নোত্তর করোনা ভাইরাস অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আফসারউদ্দিন। আমরা প্রতিদিন করোনার এই ক্রান্তিকালীন সময়ে মানসিকভাবেও কিন্তু বিপর্যস্ত হয়ে পড়ছি দিন দিন, কারণ করোনার এই সংক্রমণ এবং মৃত্যুর যে হার সারা বিশ্বে দেখতে পাচ্ছি সেটি কমার খুব সম্ভাবনা তেমন একটি এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে না। আমাদের সাথে প্রতিদিনের মতো আজও একজন বিশেষজ্ঞ ডাক্তার আছেন, যারা যিনি আপনাদের প্রশ্নের উত্তর দিবেন। আপনারা যারা প্রশ্ন করতে চান আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে প্রশ্ন করবেন, টেলিভিশনে ভলিউম কমিয়ে। আমাদের সাথে আছেন একজন মনোরোগ বিশেষজ্ঞ, ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক ডক্টর আজিজুল ইসলাম। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। মূলত আপনি তো এর আগেও বহুবার এসেছেন এবং আপনি দেখেছেন যে এই দীর্ঘ সময়ে মানুষ করোনার, নিজের পরিবারের মধ্যে মানুষ করোনা আক্রান্ত দেখছেন, পরিবারের পাশাপাশি সামাজিকভাবে পাড়া প্রতিবেশী সবাই কিন্তু কেউ না কেউ করোনা আক্রান্ত চারপাশের। এই পরিস্থিতির কারণে মানসিকভাবে কিন্তু একটা জরাজীর্ণতা কাজ করে, একদম যে কে বসার মতো অবস্থা। কি বলবেন আসলে এই পরিস্থিতির উত্তরণের উপায়টা কি, কি করবেন এই মুহূর্তে? ধন্যবাদ আপনাকে। আমরা যেটা বলছিলেন আপনি যে করোনা কিন্তু অনেকদিন যাবতই আসছে এবং তার গতি প্রকৃতিও কিন্তু ভিন্ন হচ্ছে। আজকে কেউ বলছে যে এইভাবে ট্রান্সমিট হচ্ছে, আরেকদিন আবার এই কথা বদলেও যাচ্ছে, অনেকে বলছে যে এরকম। তো এই যে ভিন্ন ভিন্ন পরিস্থিতি, সে সবসময় কিন্তু একটা মানসিক চাপ তৈরি করে মানুষের মধ্যে। আমি এর আগেও বলেছি যে যেহেতু এটা একটা আনসিন ব্যাপার ছিল, করোনাকে জানি না আমরা, বুঝি না, সেই জন্য একটা মানসিক চাপ তৈরি হয়। তার মধ্যে যে কথাগুলি বললেন যে লস, এই লস ইনফ্যাক্ট হেলথের লস, শারীরিকভাবে মানসিকভাবে লস মানুষের, চাকরি নেই জি, আর্থসামাজিক যে লস, অর্থনৈতিক লস, তার চেয়েও বেশি ইম্পর্টেন্ট হলো যে অসুস্থ হয়ে যাওয়া বা পরিবারের কাছের মানুষকে হারিয়ে ফেলা। এই যে লসগুলি সবগুলি কিন্তু মানুষের মনের উপর একটা প্রভাব ফেলে বা চাপের সৃষ্টি করে, এবং যখন মানুষের মনের উপর চাপটা বেশি হয় তখন কিন্তু মনোরোগটাও বেড়ে যায়। অর্থাৎ যারা আগে সুস্থ ছিলেন, মানসিকভাবে সুস্থ ছিলেন, করোনার পরে কিন্তু মানসিক চাপটা বেড়ে যাওয়ার ফলে মানসিক অস্থিরতা, মানসিক অসুস্থতার সংখ্যাও কিন্তু বেড়ে যায়। আচ্ছা, খুব ইম্পর্টেন্টলি আপনি লক্ষ্য করবেন, প্রথম তো করোনা এসছে ইউহান প্রদেশে, চীনে। চীনে তারা স্টাডি করে দেখেছে যে করোনাকালীন বা করোনা পরবর্তীতে মানসিক রোগ কিন্তু নর্মাল যে পরিস্থিতি ছিল তার চেয়ে প্রায় দ্বিগুণ। সব রকম মানসিক রোগ, যদি অ্যাংজাইটি বলি আমরা, উদ্বিগ্নতা, ডিপ্রেশন, বিষণ্নতা, এই সমস্ত কিছুর রেট কিন্তু অনেক বেশি। সবচেয়ে বেশি প্রবলেম হলো স্লিপের, স্লিপ ডিসঅর্ডার খুব বেশি হচ্ছে। এছাড়া পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার বলে একটা কথা আছে, যে ট্রমার পরে, সাইকোলজিক্যাল ট্রমার পরে যে অসুবিধাগুলি হয় সেগুলি আছে। আর যারা করোনাতে ভুগছে তাদের মধ্যেও কিন্তু এই যে অ্যাংজাইটি, ডিপ্রেশন এগুলি আছে। করোনার মধ্যে তো একটা গবেষণায় দেখা গেছে যে করোনা থেকে উঠে আসার পরে যারা করোনা থেকে সুস্থ হচ্ছেন তাদের প্রতি পাঁচজনে একজন মানসিক রোগে ভুগছেন বা 90 দিনের মধ্যে এটি ধরা পড়ছে। এক্স্যাক্টলি, খুব সুন্দর কথা বলেছেন, যে গবেষণায় দেখা গেছে যে পাঁচজন, যার পাঁচজনের মধ্যে একজন মানসিক রোগে ভুগছেন 90 দিনের মধ্যে। 90 দিনের মধ্যে আরও কিছু ইম্পর্টেন্ট এখানে ইনফরমেশন আছে, সেটা হলো যে এই 90 দিনের মধ্যে ইনফ্লুয়েঞ্জা বলেন বা অন্য কোনো ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বলেন, স্কিন ইনফেকশন বলেন, এগুলির চেয়ে কিন্তু ডাবল বা তারও চেয়ে বেশি মাত্রা হলো গিয়ে মানসিক রোগের। তারও ইম্পর্টেন্ট, তার চেয়েও বেশি ইম্পর্টেন্ট যে জিনিসগুলি হচ্ছে যে এগুলি করোনা কিন্তু ব্রেনে খুব এফেক্ট করে, নার্ভ সেলে, ব্রেনের যে কোষ আছে সেই কোষে এফেক্ট করে, এবং ব্রেনের বিভিন্ন জায়গায় যেগুলির থেকে আমাদের মন, মানসিকতা কন্ট্রোল হয়, জাজমেন্ট কন্ট্রোল হয়, সেগুলির মধ্যে এফেক্ট করে। এবং বলা হয়েছে যে নিউরোট্রপিক, মানে নার্ভের উপরে স্পেসিফিক তার একটা অ্যাকশন আছে, ড্যামেজিং ক্ষমতা আছে, এবং সেজন্য ওয়েস্টার্ন কান্ট্রিতে দেখা গেছে যে ডিমেনশিয়ার মতো যে রোগ, স্মৃতিভ্রংশ হয়ে যায়, ভুলে যায় মানুষ, সে রোগটা করোনা পরবর্তী লোকদের ডাবলের চেয়েও বেশি হচ্ছে। মানে এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট, ভুলে যাওয়া, যে সে মনে রাখতে পারছে না। তাহলে দেখা গেল যে করোনায় ব্রেনের মধ্যে কিন্তু আরও বেশি করে এফেক্ট করছে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে ক্রনিক ফ্যাটিক সিন্ড্রোম, ফ্যাটিক হয়ে যায়, যে করোনার থেকে বের হয়ে আসার পরে উদ্যমটা কমে যায়, সবসময় একটা হঠাৎ করে স্থূলতা বেড়ে যাচ্ছে, স্লথ গতি হয়ে যায়, মানে আগের মতো যে উদ্যমটা ছিল সেটা আলস্য ভাবটা, গা মেজমেজ করে, ব্যথা করে, চলতে পারে না, সব বাইরের থেকে ঠিক আছে কিন্তু কাজ করার মতো স্পৃহা আসে না, অনেকটা ডিপ্রেশনের মতো, কিন্তু শারীরিক উপসর্গগুলি বেশি থাকে এখানে, আমরা বলি ক্রনিক ফ্যাটিক সিন্ড্রোম। তো এই জিনিসগুলো কিন্তু করোনা পরবর্তীতে সময়ে খুব বেশি করে আসছে। আবার আরেকটা খুব ইম্পর্টেন্ট ইস্যু আছে,
সেটা হলো যে যাদের মানসিক রোগ আছিল ছিল মানে আগে থেকে ছিল আগে থেকে ছিল তাদের কিন্তু মাত্রা বেড়ে যাচ্ছে অথবা তীব্রতা বেড়ে যাচ্ছে হয়তো ডরমেন্ট ছিল এই রোগটা তাদের ছিল আগে কিন্তু এখন ভালো হয়ে গিয়েছিল এখন কিন্তু আবার মাথা ছাড়া দিয়ে উঠছে বিকজ অফ দ্য স্ট্রেস আচ্ছা এখানে আমি একটা প্রসঙ্গ বলতে চাই অনেক সময় আপনারা পরামর্শ দেন যে পরিবেশ পরিবর্তন করলে মানসিক অবস্থাটা ঠিক হবে এই মুহূর্তে আসলে সবকিছু বন্ধ থাকার কারণে পরিবেশ পরিবর্তনের কোনো সুযোগ নেই সেই জায়গা থেকে চিন্তা করে আসলে ঘরে বসে কতটা মানসিকভাবে সেই আগের অবস্থানে যাওয়া যায় বা রিফ্রেশিং এর জায়গাটা ঠিক করা যায় ধন্যবাদ আপনাকে সেই পরিবেশটা কিন্তু আমাদেরকে তৈরি করতে হবে আমরা যেহেতু বাইরে যাচ্ছি না এক্সকারশনে যেতে পারছি না ওইরকমভাবে এখন অবশ্য কিছু স্কেলে শুরু হয়েছে কিছুটা শুরু হয়েছে বাট সেজন্য কি করতে হবে ঘরটাকে আমার ভালো করতে হবে আচ্ছা আমার ঘরের আঙ্গিনাকে সুন্দর করতে হবে ঘরের পরিবেশকে সুন্দর করতে হবে করোনার ইনিশিয়াল কিন্তু আমরা যেরকমভাবে বন্ধনে ছিলাম পরবর্তীতে কিন্তু আমরা দেখেছি ডোমেস্টিক ভায়োলেন্স মানে সহিংসতা কিন্তু বেড়ে গিয়েছে সহিংসতা বেড়েছে বাড়িতে পরিবারের পারিবারিক সহিংসতা অনেক বেড়ে গিয়েছিল সেই সহিংসতাটাকে আমাদেরকে ঝেড়ে ফেলতে হবে আমাদেরকে বন্ধনটা আগের মতো অটুট করতে হবে এবং এইখানে একটা রিল্যাক্সেশনের জায়গা বের করে নিতে হবে আচ্ছা আচ্ছা এইখানে একটা ওয়ে আউটের জায়গা লেট আউটের জায়গা তৈরি করতে হবে যেখান থেকে আমি একটু রিল্যাক্স করতে পারবো যেখান থেকে আমার স্ট্রেসগুলি মানসিক চাপগুলি আমরা ঝেড়ে ফেলতে পারবো এরকম একটা পরিবেশ কিন্তু নিজের ঘরে তৈরি করতে হবে অর্থাৎ নিজেদের মধ্যে কমিউনিকেশনটা কিন্তু বাড়াতে হবে নিজেদের মধ্যে যোগাযোগটা স্থাপন করতে হবে আর একটা বিষয় আপনি অনেকগুলো প্রসঙ্গ আপনি বলছিলেন যে করোনা থেকে উঠে আসার পরে দেখা যাচ্ছে যে এই যে 90 দিনের মধ্যে আমরা যেটা বলছিলাম এর পাশাপাশি আরও কিছু শারীরিক উপসর্গ দেখা দেয় অনেক কিছু বেড়ে যায় এবং দেখা যাচ্ছে যে আলস্য ধরছে সেক্ষেত্রে এগুলোকে এগুলো থেকে বাঁচার জন্য এই মুহূর্তে কিভাবে উদ্যোগ নেওয়া উচিত কি করা উচিত কি ধরনের পরামর্শ দিবেন ধন্যবাদ আপনাকে কিছু কাজ আছে যেগুলি নিজেকে করতে হবে কিছু কাজ পরিবারকে করতে হবে আচ্ছা কিছু কাজ সমাজ এবং রাষ্ট্রীয়ভাবেও করতে হবে কিন্তু যে ব্যক্তিগতভাবে কি করতে হবে ব্যক্তিগতভাবে আমাকে পজিটিভলি ভাবার চেষ্টা করতে হবে ইতিবাচক চিন্তাভাবনা হবে যে ঠিক আছে করোনা ছিল করোনা এসেছিল করোনা চলে গেছে এখন আমাকে সামনে তাকাতে হবে আমাকে সামনে স্টেপ দিতে হবে আমার জীবনটাকে আবার পুনর্মান করতে হবে বিনির্মাণ বলি আমরা আবার গঠন করতে হবে এই পজিটিভ চিন্তাটা কিন্তু নিজের মনের মধ্যে ধরে রাখতে হবে তা না হলে কিন্তু আমি আরো পিছিয়ে পড়ব আরো স্লথ হয়ে যাব এই পজিটিভ চিন্তা থেকে কিন্তু আমাকে উঠে দাঁড়াতে হবে ব্যক্তিগতভাবে আমি সবসময় আমি না ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বিশ্ব স্বাস্থ্য সংস্থাও শারীরিক ব্যায়ামের উপর কিন্তু যথেষ্ট গুরুত্ব দিয়েছে এই ব্যায়ামটা কিন্তু ইম্পর্টেন্ট কি এটা ব্যায়ামে আপনার শরীর তো ভালো হবে পাশাপাশি মনও কিন্তু ভালো হবে এই জায়গাটা কিন্তু আমাদেরকে উন্নতি করতে এবং বলা হয়েছে যে অ্যাডাল্টদের অন্তত 24 ঘন্টায় হাফ এন আওয়ার অর্ধ ঘন্টা ব্যায়াম করা আর শিশুদের ক্ষেত্রে 1 ঘন্টা সুতরাং এই ব্যায়ামটা করলে কিন্তু শরীর মন প্রফুল্ল হবে এটা কিন্তু আমাদের চালু রাখতে হবে সুষম খাবার আরেকটা ইম্পর্টেন্ট এবং সেখানে সুষম খাবার খেলে আপনার ইমিউনিটি রোগ প্রতিরোধ ক্ষমতাও কিন্তু বাড়ে সেটার চেষ্টা করতে হবে আর আমি যেটা আগেই বলেছিলাম যে আমার পৃথিবীটাকে সুন্দর করার চেষ্টা করতে হবে পরিবার গৃহটাকে সুন্দর করার চেষ্টা করতে হবে রিল্যাক্সেশন একটা বন্দোবস্ত করতে হবে করোনা হয়েছিল আমার এই হয়েছিল আমি এইভাবে এইটা যেন আমার মাথার থেকে নামিয়ে ফেলি আমি যেন একটু ফান করার চেষ্টা করি আজকাল অনেক ফান দেখা যায় একটা কার্টুন দেখতেও কিন্তু মজা লাগে অনেক ক্ষেত্রে সেটা অথবা আপনি যদি ইউটিউবে যান ফেসবুকে যান অনেক ফান পাওয়া যায় সবাই মিলে মুভি দেখলো কিন্তু মুভি দেখলো গল্প করলো বাচ্চাদেরকে নিয়ে বসে একটু হইচই করলাম হ্যাঁ একটু লুডো ক্যারাম খেললাম এগুলি আমি আরেকটা কথার খুব গুরুত্ব দিই সেটা হলো যে রিলিজিয়াস চর্চা ধর্মীয় চর্চা যে যে ধর্ম করুক না কেন এই চর্চা প্রত্যেকে কিন্তু একটু প্রশান্তির একটা ব্যাপার আছে শান্তির একটা ব্যাপার আছে তো এটা যদি করে তাহলে কিন্তু মনটা প্রফুল্ল থাকবে অর্থাৎ আমি কোনোভাবেই যেন ঝিমিয়ে না পড়ি আমি যেন মেইন স্ট্রিমের সাথে মূল স্রোত ধারার সাথে আমি যেন এগিয়ে যেতে পারি এই জিনিসটা আমাকে প্রতিদিন আমাকে বলতে হবে নিজেকে নিজের বলতে হবে আর পরিবারের কথাটাও কিন্তু আমি বলে ফেললাম বাই দিস টাইম পরিবারে আমরা সবাই যেন সহমর্মিতা এবং সহযোগিতামূলক মনোভাবটা থাকি এর মধ্যে যেমনটা দেখা যাচ্ছে আপনারাও বারবার কিন্তু বলছেন যে সেকেন্ড ওয়েভ চলে আসতে পারে এবং ঠান্ডার সময়টা বাড়তে পারে সবাইকে সাবধান থাকার কথা বলা হচ্ছে ঢাকা তো আছে রাজধানীতে প্রকোপটা অনেক বেশি ঢাকার বাহিরেও কিন্তু এর মধ্যে ঢাকা যতটা না শীত তার চেয়ে অনেক বেশি শীত কিন্তু ঢাকার বাইরে এখন পড়তে শুরু করেছে এবং আমরা অনেক জায়গায় শুনতে পাচ্ছি যে সেখানে প্রকোপও বাড়তে শুরু করছে সেক্ষেত্রে আসলে চিকিৎসা ব্যবস্থা কতটা আছে কতটা জোরদার করা উচিত কী কী উদ্যোগ এই মুহূর্তে
নতুন করে নেওয়া দরকার বলে মনে করছেন? ধন্যবাদ আপনাকে। প্রথমেই হলো সরকার থেকে শুরু করে সবাই কিন্তু বলছে যে আমাদেরকে সতর্ক হতে হবে সেকেন্ড ওয়েভের ব্যাপারে। আমরা অলরেডি ওয়েস্টার্ন কান্ট্রিতে কিন্তু আমরা দেখছি যে সেকেন্ড ওয়েভ সত্যি সত্যি ভাবেই এসছে এবং প্রভূত ক্ষতি করে ফেলছে, এবং যারা মানছে না স্বাস্থ্যবিধিগুলি তাদের কিন্তু খুবই খারাপ অবস্থা হচ্ছে। এটা কিন্তু ওয়েস্টার্ন কান্ট্রিতে হচ্ছে, অতএব আমাদের যদি হয় তাহলে কিন্তু আমরা সত্যিকার অর্থেই অনেক পিছিয়ে পড়ব, আমরা অনেক সাফার করব। এবং ইদানিং কিন্তু গত দুই চার দিনে যদি আপনি দেখেন স্ট্যাটিস্টিক্স পরিসংখ্যান, তাহলে দেখবেন যে আবার কিন্তু রেট বেড়ে যাচ্ছে, হসপিটালাইজেশন রেট বাড়ছে, শনাক্তের রেট বাড়ছে, মৃত্যু কিন্তু একেবারে কম না। এবং যেটা বললেন যে যদি প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে পড়ে তাহলে কিন্তু সাংঘাতিক সমস্যা সম্ভাবনা হবে। তো যে একটা আশার কথা হলো এই যে যে করোনার আগে যে চিকিৎসা ছিল তার চেয়ে হয়তো আমরা চিকিৎসা পদ্ধতিটা সম্বন্ধে একটু বেশি জানি, এখন আমরা হয়তো হ্যান্ডলিং করতে আমাদের চিকিৎসকরা হ্যান্ডলিং করতে সুবিধা পাবে। এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সাথে এই মুহূর্তে একজন দর্শক যুক্ত হয়েছে, প্রশ্ন নিব। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলুন। জি স্যার, আমার প্রশ্নটা ছিল যে একজন ছাত্রী প্রায় তার, যদিও স্যার এটা করোনা রিলেটেড না, মানে সে আত্মহত্যা করতে চায়, ভালো লেখাপড়ায় ভালো, বাট প্রায় তার মনটা খারাপ হয়ে যায়, সে আত্মহত্যা করতে চায় যে আমি সুইসাইড করব। এটা থেকে যদি একটু পরামর্শ দেন কিভাবে সে, মেডিকেল স্টুডেন্ট যদিও স্যার, তারপরে সে এটা পারিবারিক কিছু ঝামেলা হয়তো থাকতে পারে, বাট সে চায় যে বারবার তার মনে হয় যে কিছুদিন পরে তার মনটা খারাপ হয়ে যায় যে আমি আমার মানসিক অবস্থা খারাপ হয়ে যেতে যাচ্ছে, আমি হয়তো সুইসাইড করে ফেলবো, এরকম তার প্রায়ই মনে হয়। তো তার ফ্রেন্ড সার্কেলরা ভালো, তারা হয়তো তাকে একটু সাহস দেয়, বলে যে না তুমি কেন করবো, পড়াশোনায় ভালো পড়াশোনা করো, করতে থাকো, এই ব্যাপারে যদি একটু পরামর্শ দেন স্যার। অনেক ধন্যবাদ। জি ধন্যবাদ আপনাকে প্রশ্নের জন্য। খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন করেছেন। একটা মানুষের আত্মহত্যা মানে একটা জীবনের পরিসমাপ্তি, সম্ভাবনার অপমৃত্যু, যার জন্য বলেছেন উনি মেডিকেল স্টুডেন্ট। তো তার জন্য তো আরও বেশি ইম্পর্টেন্ট সময় সামনে রয়ে গেছে, মানুষকে দেওয়ার জন্য, মানুষের ভালো করার জন্য, মানুষের সেবা করার জন্য, এবং এই আত্মহত্যা প্রতিরোধ করার জন্য তার একটা ক্ষমতা অর্জন করতে হবে। সেটা তো এই যে কথাগুলি বললাম সেটাই তার জন্য পজিটিভ হিসাবে নিতে হবে। আমরা যারা আশেপাশে আছি, প্রথম যে জিনিসটা আমরা বলি, আমরা ট্রিগার, কোনো ট্রিগারিং পয়েন্ট আছে কিনা, যে মনটা যে খারাপ হয়ে যায়, কোনো ট্রিগারিং পয়েন্ট আছে কিনা, যে মেডিকেল কলেজে গেলে অনেক পড়াশোনার চাপ থাকে, নতুন একটা পরিবেশ হয়, হয়তো অনেক সময় হোস্টেলে থাকতে হয়, বাবা মার কাছ থেকে দূরে থাকতে হয়, এই সব মিলে কিন্তু একটা চাপ থাকে তার মধ্যে, পড়াশোনার যথেষ্ট একটা চাপ থাকে মেডিকেল কলেজে। তো সেটাও কিন্তু একটা মানে তার এই যে নিজের ক্ষতি করার একটা প্রবণতা সেইখান থেকে তৈরি হতে পারে। আরেকটা হতে পারে যে এমনিতে কোনো ডিপ্রেশনে সে ভুগছে কিনা, অ্যাংজাইটিতে ভুগছে কিনা। যদি ডিপ্রেশন অ্যাংজাইটি থাকে, অ্যাংজাইটিতে তেমন হয় না, ডিপ্রেশনে কিন্তু একটা কারণ, ডিপ্রেশন কিন্তু মানুষকে লিড করতে পারে আত্মহত্যার দিকে, সেই জন্য ডিপ্রেশন আছে কিনা সেটা একটু আমাদেরকে দেখতে হবে। অনেক সময় বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার বলে একটা কথা আছে, একটা ব্যক্তিত্বের সমস্যা আছে যেখানে আত্মহত্যার প্রবণতা বেড়ে যায়, সেখানে ইমোশনটা আনস্টেবল থাকে, আবেগটা স্টেবিলিটি থাকে না, রিলেশনশিপটা ঠিক থাকে না, এ তারা ইম্পালসিভ হয়ে যায়, হঠাৎ করে ঝুপ করে একটা কাজ করে ফেলতে চায়, সেটা আছে কিনা সেটা দেখতে হবে। তো এই জিনিসগুলো যদি আমরা দেখি তাহলে কিন্তু আমরা হয়তো একটা ক্লু পেয়ে যাবো যে কোত্থেকে কেন সে আত্মহত্যা করতে যাচ্ছে। আপনারা ব্যক্তিগতভাবে যেটা করতে পারেন, আমি যেটা বলছি যে পজিটিভ চিন্তাটা তার মাথার মধ্যে ঢুকিয়ে দিতে হবে যে এই সময়টাই তোমার বিকাশ করার সময়, তুমি একজন মেডিকেল স্টুডেন্ট, তোমাকে অনেক দূর এগিয়ে যেতে হবে, তোমার দিকে পৃথিবী তাকিয়ে আছে, এবং ইউ আর সেকেন্ড টু গড, ইউ আর নান বাট সেকেন্ড টু গড, তুমি কিন্তু আল্লাহর পরে, এটা আমার মুখের কথা না, আল্লাহর পরে তোমার স্থান, মানুষকে তুমি সুস্থ করতে পারো, একজন মানুষকে তুমি বাঁচাতে পারো আল্লাহর পরে, এর চেয়ে বড় গুণ তো আর মানুষের হয় না। এই পজিটিভ ইম্প্যাক্টটা, ইম্পোর্টটা তাকে মাথার মধ্যে দিতে হবে, এটা যদি গ্রহণ করে সে কিন্তু একটু স্পৃহা পেতে পারে। প্লাস আমি যেটা বলছিলাম, যদি তার স্ট্রেসটা, মানসিক চাপের জায়গাটা আইডেন্টিফাই করা যায়, তাহলে সেখান থেকে কীভাবে উত্তরানো যায় সেটা হতে পারে। যদি পড়ালেখার ব্যাপারটা হয়ে থাকে, আমি বলবো যে এটাতে ঘাবড়ানোর কিছুই নাই, আস্তে আস্তে পড়ালেখা ঠিক হবে, পড়ালেখা আজকেই সব শেষ করে ফেলতে হবে এরকম কিছু না। আর মেডিকেল সায়েন্সে পড়ালেখাতে একটু পরীক্ষা ফেল করলাম, কার্ড ফেল করলাম বা এগুলো ফেল করলাম, এটাতে কিছু আসে যায় না, অনেক দূর এগিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর যদি বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার বা ইমোশনাল কোনো প্রবলেম থাকে, ডিপ্রেশন প্রবলেম থাকে, তাহলে সেগুলি চিকিৎসা করতে হবে। এখানে মূলত পরিবারের একটা বড় ভূমিকা আছে। অবশ্যই পরিবারের সবাই সহানুভূতি দিতে হবে। এটা নিয়ে আরো কিছু প্রসঙ্গ আনবো বিরতির পরে, আমরা ছোট্ট একটি বিরতি নেব এই মুহূর্তে। দর্শক, প্রশ্নোত্তর করোনা ভাইরাস অনুষ্ঠান নিচ্ছে, ছোট্ট করে বিরতি, সাথেই থাকুন।
বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি প্রশ্নোত্তর করোনা ভাইরাস অনুষ্ঠানে। আমাদের সাথে ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক ডক্টর আজিজুল ইসলাম আছেন, মনোরোগ বিশেষজ্ঞ। আমরা আত্মহত্যার বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম যে মূলত আরেকটি প্রশ্ন না করলেই নয় যে এই সময়টা কিন্তু আমরা এই দীর্ঘ সময়টাতেও কিন্তু প্রচুর আত্মহত্যার খবর পেয়েছি, বিশেষ করে টিনেজারদের মধ্যে এটা একটা ভালো একটা প্রবণতা দেখা গেছে। এইটা একটু আলাদা করে বলবেন, আর তার পাশাপাশি যে বিষয়টি জানতে চাই যে পরিবারের পক্ষ থেকে কোন ধরনের উদ্যোগ থাকা উচিত এরকম অবস্থা যখন তারা বুঝবেন যে ওর মধ্যে একটা মানসিক একটা পরিবর্তন আসছে বা একটা ডিপ্রেশনের বিষয় কাজ করছে, কি কি ধরনের উদ্যোগ থাকতে পারে যদি একটু ভেঙে বলতেন। ধন্যবাদ আপনাকে। আমরা যে জিনিসটা আলাপ করছিলাম সেটা আরেকটু প্রসিড করি। জি, একটা সোশ্যাল থিওরি আছে যে আত্মহত্যা করে তারা যারা মনে করে যে সমাজে আমার প্রয়োজন ফুরিয়ে গিয়েছে, আচ্ছা আমার আর দরকার নেই, এই জিনিসটা যদি মাথার মধ্যে আসে তাহলে কিন্তু সে মনে করবে যে আমার যেহেতু দরকার নেই, সমাজে আমার কোনো প্রয়োজন নেই, পরিবারে আমার প্রয়োজন নেই, তাহলে আর বেঁচে থাকা লাভ কী, তাহলে কিন্তু সে আত্মহত্যা করতে পারে। তাহলে আমরা এটার সাথে সাথে আমি যদি এটার উত্তরানোর পথ খুঁজি তাহলে আমাদেরকে কী করতে হবে, দেখাতে হবে তাকে যে তোমার সমাজে অনেক প্রয়োজন, এই পরিবারের জন্য বা তোমার জন্য সামনে এগিয়ে যাওয়া অনেক দরকার, তোমার সামনে সম্ভাবনার অনেকগুলি দ্বার আছে, তুমি কিন্তু যে কোনো সম্ভাবনার দিকে এগিয়ে যেতে পারো, এই জিনিসটা কিন্তু তাকে দেখাতে হবে। আচ্ছা, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। আমি যেটা বলছিলাম যে ডিপ্রেশনে কিন্তু আত্মহত্যার প্রবণতা অনেক বেশি থাকে, ডিপ্রেশনে একটা স্টেজ সিভিয়ার ডিপ্রেশন যখন হয় তখন কিন্তু আত্মহত্যার প্রবণতা বেশি হয়, তাহলে ডিপ্রেশনে কিন্তু চিকিৎসা করতে হবে, ডিপ্রেশনে চিকিৎসার ওষুধের পাশাপাশি কাউন্সিলিং করতে হবে, দুইটাই করতে হবে, করলে কিন্তু ডিপ্রেশনটা উতরিয়ে গেলে সে কিন্তু ভালো থাকবে। সিজোফ্রেনিয়া নামে একটা মানসিক রোগ আছে, এটা কঠিন মানসিক রোগ, তারও কিন্তু 10% আত্মহত্যা করে। ওভারঅল কিন্তু আত্মহত্যার 70% কারণ হলো মানসিক রোগ, অতএব মানসিক রোগ থাকলে সেটা চিকিৎসা করতে হবে। করোনার এই সময় কি আসলে মানসিক রোগ এই ধরনের মানসিক রোগ বাড়ে? আমরা বলছিলাম যে করোনাতে মানসিক রোগ বেড়ে যায়, তীব্রতা বেড়ে যায়, মানসিক রোগের পরিমাণও বেড়ে যায়। এই যে করোনা, এটা তো এক্সট্রা একটা প্রেশার তৈরি করছে আমাদের মনে, আমাদের এই যে প্রেশার তৈরি করাতে হলো কি আমরা মন ভেঙে যাচ্ছে আমাদের, আমরা ডিপ্রেশনে ল্যান্ড করছি, আমরা কোনো পথ খুঁজে পাচ্ছি না। যে আমি বলছিলাম যে যাদের আর্থিক লস হচ্ছে, যাদের ইকোনমিক অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, চাকরি চলে যাচ্ছে, তার তো সামনে হোপ কম দেখছে, সেই জন্য তো সেও এরকম একটা পথ নিয়ে নিতে পারে। ইনিশিয়ালি তো করোনার ভয়ও আমি এরকম শুনেছি যে মানুষ লাভ দিয়েছে এবং মৃত্যুবরণ করেছে, আত্মহত্যা করেছে, সেগুলির থেকে মানে আমি যেটা বলছিলাম আর কি, প্রত্যেকেরকে একটা যদি হোপ দেখানো যায়, সামনে একটা পথ দেখানো যায়, তাহলে কিন্তু ভালো হয়। আরেকটা ইম্পর্টেন্ট আপনি যেটা বলছিলেন শিশু কিশোরদের ক্ষেত্রে, আমরা যদি 18 বছর পর্যন্ত ধরি শিশু, তাহলে তাদের ক্ষেত্রে কিন্তু খুব ইম্পর্টেন্ট সময়। আজকাল আমরা লক্ষ্য করছি যে মানুষের মধ্যে কিশোর কিশোরীদের মধ্যে ইমোশনাল ইনস্টেবিলিটি বেশি, মানে তাদের আবেগগত সমস্যা হয়, আচ্ছা তারা খুব ইম্পালসিভ, ছুপ করে ঝুপ করে একটা কিছু করে অল্পতেই তারা রাইট আবেগ আপ্লুত হচ্ছে, এবং তাদের পার্সোনাল রিলেশনশিপটা তারা মেনটেন করতে পারে, আনস্টেবল রিলেশন হয়। আচ্ছা আচ্ছা, এই জিনিসগুলি কিন্তু আমরা খুব লক্ষ্য করি, এবং তারা কিন্তু এই আবেগ প্রবণের ফলে তারা কিন্তু এরকম আত্মহত্যার ঝুঁকিতে চলে যায়। আচ্ছা, এটা এখন অনেকবার চেষ্টা করলেও একবার কিন্তু সাকসেস হয়ে যেতে পারে। আচ্ছা, আমি চেষ্টা করলাম, আজকে ট্যাবলেট খেয়েছে, কালকে হাত কেটেছে, আরেকবার কিন্তু সাকসেস হয়ে যাবে, সেই জিনিসগুলি কিন্তু আমাদের লক্ষ্য করতে হবে। তাহলে আপনি যে প্রশ্নটা করেছিলেন যে পরিবারের কি হবে, পরিবারের মানুষজন আমরা লক্ষ্য করি তার মধ্যে এই যে ইমোশনাল ঝুঁকিগুলি, আবেগগত সমস্যাগুলি আছে কিনা, সে মাঝে মাঝে নিজের ক্ষতি করার চেষ্টা করছে কিনা, সে রুড়ো আচরণ করছে কিনা, তার রুটিনটা পাল্টে যাচ্ছে কিনা, আচ্ছা আচ্ছা, সে ডিপ্রেশনে চলে যাচ্ছে কিনা, জি এই বিষয়ে আরো কিছু জানবো। তার আগে আমাদের সাথে মধ্যে একজন দর্শক যুক্ত হয়েছেন, প্রশ্ন নেব। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করবেন। জিরো বলেন, নাম্বার বলেন। হ্যালো, কে বলছেন, আমাদের সাথে কে আছেন? আমি, জি বলুন, আপনার সমস্যা বা প্রশ্ন বলুন। বলছিলাম কি আমার একটা ভাইয়ের, হ্যাঁ, উনার মাথায় হঠাৎ জিম জিম করে, মাথা ভারী লাগে, আনিজি লাগে, আচ্ছা উনি কিছু মনে থাকে না আর কি, উনার মাঝখানিক আগে জড়াইলো গায়ে, বুঝছেন? আচ্ছা, জড়াওয়ার পরে মানে এখন সারি গেছে জ্বরটা, হঠাৎ মাথা গরম থাকে, মানে কোনো কিছু মনে থাকে না, উনি প্রেসারে ওষুধ খাচ্ছেন, তারপরে মাথার সমস্যার জন্য খাচ্ছেন। বয়সটা বলবেন উনার? বয়স 30 বছর। 30 বছর, উনি তো করোনা আক্রান্ত হন নাই তো নাকি? নাই, ধরেন না, জ্বর আইছিল জানি এটা। আচ্ছা, আর কিছু কি জানা যাচ্ছে? ডাক্তার দেখাইছি, হ্যাঁ, উনার কোনো মানে কোনো করোনা বরে না, এসব কিছু ধরা পড়ে নাই। জি, যখন জ্বর এসেছিল তখন কি তার কোনো খিচুনি হয়েছিল? খিচুনি কিছু নেই, বলতে মনে করেন না, জ্বর আইছিল, গিয়ে চেয়ারে বসলেন,
পানি খাইতে চাইলেন, হঠাৎ অজ্ঞান হয়ে গেলেন, একজন হাত অবশ হইয়া ওনার শরীরটা ঘামের মতো বাইরেলো। এই আর কি, ওই সময় জ্বর যখন এসেছিল তখন কি বমি হতো, কোনো চোখে দেখতে অসুবিধা হতো না? চোখে দেখতে অসুবিধা হতো না, বমি হতো না। এখন কি ওনার ঘুমটুম হয়, ঘুম হয়? হ্যাঁ ঘুম হয় ভালো। এখন উনি বলতেছেন শিরার ভিতরে কি জানি হাঁটা হাঁটি করে, আচ্ছা মাথাটা একটু ভারী লাগে, আলিজি লাগে। জি ধন্যবাদ, শুনতে থাকুন আসলে কি করণীয়। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। হ্যাঁ আপনি আপনার ভাইয়ের জন্য খুব কনসার্ন, সেজন্য ভালো লাগছে যে ভাইয়ের জন্য বোন কনসার্ন থাকবে। এই বয়সে 30 বছর বয়সে সাধারণত মনে থাকে না, স্মৃতি ভ্রংশ হয়ে যায়, সেটা কিন্তু হওয়ার কথা না। মনে থাকার জন্য প্রথম খুব ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হলো মনোযোগ দিতে পারেন কি না, অ্যাটেনশান কনসেন্ট্রেশন থাকে কি না, মনোযোগ থাকে কি না, একটা জিনিস মনোযোগ দিয়ে উনি গ্রহণ করতে পারেন কি না। উনি যদি কোনো অ্যাংজাইটিতে ভোগেন, উদ্বিগ্নতাতে ভোগেন, বা উনি কোনো ডিপ্রেশনে ভোগেন, বিষণ্ণতায় ভোগেন, তাহলে কিন্তু এই অ্যাটেনশান কনসেন্ট্রেশনগুলি নষ্ট হয়ে যায়। এবং বিষণ্ণতায় কিন্তু মানুষ কমপ্লেন করে যে আমি মনে থাকে না, কারণ তার মনে রাখার মতো যে ইচ্ছাটা সেই ইচ্ছাটাও কিন্তু তার মধ্যে ডেভেলপ করে না। তাহলে এই দুইটা জিনিস কিন্তু আমাদের ইম্পর্টেন্টলি দেখতে হবে যে তার অ্যাংজাইটি বা ডিপ্রেশন এই জাতীয় কোনো অসুবিধা আছে কি না। আর আপনি যে মাথার ভারী লাগে চাপ দেওয়া, এইগুলিও কিন্তু আপনার বিষণ্ণতারও উপসর্গ হতে পারে, উদ্বিগ্নতারও উপসর্গ হতে পারে। যেহেতু জ্বর চলে গিয়েছে এবং আপনি, আমি জিজ্ঞাসা করার চেষ্টা করছিলাম যে এটা এনকেফালাইটিস বা মেনিনজাইটিস এই জাতীয় কোনো কিছু হয় কি না, সম্ভবত আমি যেগুলি বুঝতে পেরেছি সেটা এনকেফালাইটিস বা মেলিনজাইটিস না, এটা হয়তো সাধারণ জ্বর ছিল বা অন্য কোনো জ্বর হবে। তো সেজন্য আমাদের মনে হয় যে আপনি অ্যাংজাইটি বা ডিপ্রেশন, উদ্বিগ্নতা বা বিষণ্ণতা এই জিনিসগুলি একটু দেখতে হবে। সেই জন্য আমার মনে হয় যে আপনার কোনো মনোচিকিৎসক বা মনোরোগ বিশেষজ্ঞর কাছে যদি যান, তাহলে এটা একটা বেসলাইন দেখে একটা তাকে ইতিবৃত্ত নিয়ে দরকার পড়লে কিছু পরীক্ষা করে রোগটা নির্ণয় করে সেভাবে চিকিৎসা করা সম্ভব হবে বলে আমার মনে হয়। ধন্যবাদ আপনাকে। জি ধন্যবাদ। আমরা আর একটি ছোট বিরতি নিই, তারপর আরো কিছু আছে আলোচনা করব। দর্শক প্রশ্নোত্তর করোনা ভাইরাস অনুষ্ঠানে আরো একটি বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আরেকবার স্বাগত জানাচ্ছি প্রশ্নোত্তর করোনা ভাইরাস অনুষ্ঠানে। আমাদের সাথে ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক ডক্টর আজিজুল ইসলাম আছেন, মনোরোগ বিশেষজ্ঞ। আপনি, আমরা বিরতিতে যাবার আগে একটু প্রসঙ্গ, আপনি বলছিলেন যে মনে থাকে না, এর জন্য বেশ কিছু পরামর্শ দিচ্ছিলেন কনসেন্ট্রেশনের জায়গাটা ঠিক করার জন্য। কনসেন্ট্রেশন ঠিক করার জন্য কোনো ধরনের ব্যায়াম বা আর কিছু করার কোনো সুযোগ আছে কিনা? ধন্যবাদ আপনাকে। কনসেন্ট্রেশন যদি করতে হয় না, প্রথমে আপনাকে অ্যাংজাইটি লেভেলটা কিন্তু কমাতে হবে, কমিয়ে নিয়ে আসতে হবে। আচ্ছা, মনোযোগের জায়গাটা হলো যে অ্যাংজাইটি থাকলে মনোযোগটা ছুটে যায় সব সময়। অ্যাংজাইটি থাকলে হয় কি, অনেকগুলি চিন্তা একসাথে এসে মাথার মধ্যে ঢুকে, এরকম কিন্তু হয়, অথবা ফ্রি ফ্লোটিং অ্যাংজাইটি বলি, মানে একটা চিন্তা আর একটা চিন্তা এরকম আসে। আচ্ছা, তখন কিন্তু আপনার আসল জায়গাটাতে কিন্তু আপনি ঠিক থাকতে পাচ্ছেন। জি, বারে বারে ছুটে যাচ্ছে, মনোসংযোগ যেটাকে বলি আর কি, বারে বারে ছুটে যাচ্ছে। এবং যখন মনোসংযোগ ছুটে যাবে আপনি কিন্তু মনে রাখতে পারবেন না। আচ্ছা, সেটা হলো ইম্পর্টেন্ট কথা। জি, আর একটা প্রসঙ্গ আমি আনতে চাই, যেটা আমরা, আপনি বলার সময় আমি থামিয়ে দিয়েছিলাম, প্রশ্ন নিয়েছিলাম, আপনি পরিবারের দায়িত্বের বিষয়ে আপনি বলছিলেন যে আত্মহত্যা যেন না করে বা মানসিকভাবে ভেঙে যেতে না পারে পরিবারের তরুণ সদস্যরা, সেক্ষেত্রে তাদের দায়িত্বের কথা বলছিলেন। এবং নতুন প্রজন্মের কিছু সম্পর্কের জায়গাগুলো আপনি বলছিলেন যে খুব নড়বড়ে একটি সম্পর্ক তৈরি হচ্ছে, এই বিষয়গুলোকে পারিবারিকভাবে শিক্ষা দেওয়ার জায়গাটা কীভাবে ঠিক করা যায়, প্রাতিষ্ঠানিক জায়গাটা কীভাবে ঠিক করা যায়, প্রাতিষ্ঠানিক বলতে আমি শিক্ষা প্রতিষ্ঠানকে মিন করছি, কী বলবেন? ধন্যবাদ আপনাকে, এটা খুব একটা ইম্পর্টেন্ট কথা কিন্তু আপনি যেটা বললেন। কারণ আমরা কিন্তু জানি পরিবার হলো প্রাইমারি ইনস্টিটিউশন, প্রাথমিক শিক্ষালয়ে কিন্তু পরিবার। পরিবার, আপনি আপনার ভবিষ্যৎটা কেমন হবে, আপনার সন্তানের ভবিষ্যৎ কেমন হবে, সেটা কিন্তু এই পরিবার নির্ধারণ করে। পরিবার নির্ধারণ করবে, অর্থাৎ আপনি কীভাবে তাকে লালন পালন করেছেন সেটার উপর নির্ভর করে। অনেক সময় নাই, ছোট্ট করে বলি, আমার কাছে গতকালকে একজন মা এসে এবং বাবা এসে কান্নায় ভেঙে পড়লেন, 10 বছরের বাচ্চাকে তারা কন্ট্রোল করতে পারছে না, সে যা পাচ্ছে তা দিয়ে বাবা মাকে মারছে। আচ্ছা, এই যে মারছে এটা কিন্তু একদিনে গড়ে ওঠে নাই, বিকজ আপনি বোধহয় লালন পালন একটু অসুবিধা হচ্ছে এখানে। এখানে দেখা গেছে যে প্যারেন্টিংটা ঠিক নেই, আমরা যে বিকাশ যেটা হবে, আমরা যে বাচ্চাকে বড় করবো, মানসিক বিকাশটা অসুবিধা হচ্ছে, যাতে পারফেক্ট হয়। তো সুতরাং পরিবার ঠিক করে দিবে কিন্তু তার ভবিষ্যৎ গতিপথ। আমাদের প্যারেন্টিংটা যেন হয় সুন্দর, প্যারেন্টিংটা যেন হয় ডেমোক্রেটিক, আমরা যেন খুব শক্ত করে না এটাই করতে হবে ওরকমই করতে হবে, কিন্তু তাই বললে ডেমোক্রেটিক বলি সে যা করবে তা না, যা ইচ্ছা তা করবে সেরকম না।
বরঞ্চ সাজেস্টিভ হবে, আমি তোমার পরামর্শটা নিলাম বাট বাবা এইটা জিনিসটা তো ভালো, এইভাবে করলে ভালো হয়, আচ্ছা এটা আমরা যেন করি, নট এটা করো এরকম না, এটা যেন করি, এটা করা ভালো, এরকম ভাবে প্যারেন্টিংটা যেন এরকম হয়, প্যারেন্টিং যেন খুব বেশি স্ট্রিক্ট না হয় আবার বেশি ফ্লেক্সিবলও না হয়, আচ্ছা আমরা যেন প্যারেন্টিং এর গতিপথটা মাঝামাঝি করি, সুযোগ দেই, আমি বলি সাইকোলজিক্যাল স্পেস দিতে হবে, ফিজিক্যাল স্পেসও দিতে হবে, আচ্ছা সে যেন তার কথাটা বলার সময় পায়, সুযোগ পায়, আর একটা সে কষ্ট নিয়ে আসলো আপনি ফট করে না না তোমার এই কথা শোনা যাবে না এটা ঠিক না, তাহলে কিন্তু হবে না। যে বাচ্চাটা একটা রিলেশনশিপে আসলো, এই রিলেশনশিপ নিয়ে তার প্রবলেম হচ্ছে, সেটা নিয়ে সে মানসিকভাবে কষ্ট পাচ্ছে, সে যদি আপনার সাথে শেয়ার করতে আসে আর আপনি জাম দিয়ে ওঠেন তাহলে তো সে কথা বলবে না আপনার সাথে। এবং আরেকটা কথা মনে রাখতে হবে, একজন যে আমরা বলছিলাম আত্মহত্যার ব্যাপারটা, একজন যদি এরকম সমস্যার মধ্যে পড়ে সে যদি কথাটা বলতে চায় আমি যেন কথাটা মনোযোগ দিয়ে শুনি, এবং সেই মনোযোগ দিয়ে শোনার মধ্যে কিন্তু সে বুঝবে যে আপনি কতটুকু আন্তরিক, এটা যেন ভাষা না হয়, সে যেন বুঝে যে ইয়েস আমার বাবা বা আমার মা সত্যিকার অর্থে আমার কথা শুনতে চাচ্ছে এবং বুঝতে চাচ্ছে, এবং তখন আপনি একটা সলিউশন দিলে সে কিন্তু শুনবে, একটা ভরসার জায়গা তৈরি করতে হবে, এই জিনিসটা করতে হবে। আর ওই সময় যেন আমরা মাস্টারিটা না করি বাচ্চাদের শিক্ষা প্রতিষ্ঠানের জায়গাটা, যদি শিক্ষা প্রতিষ্ঠান আরেকটা বলছি যে প্রাইমারি ইনস্টিটিউশন পরিবার তারপরেই কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান, আমার যেটা মনে হয় শিক্ষা প্রতিষ্ঠানে এখন হলো কি বই, এখন হলো জিপিএ 5 গোল্ডেন প্লাস, এইগুলি নিয়ে শিক্ষা প্রতিষ্ঠান ব্যস্ত। আপনি আমরা অফ দা অফলাইনে কথা বলছিলাম যখন, তখন আমরা বলছিলাম শিক্ষা প্রতিষ্ঠানে এরকম ক্লাব থাকতে হবে যাতে এই পড়াশোনার পাশাপাশি বিকাশটা হয়, মনোবিকাশটা হয়, এটা ক্লাব থাকতে হবে, খেলাধুলার ক্লাব থাকবে, ডিবেট ক্লাব থাকবে, সায়েন্স ক্লাব থাকবে, সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, এইগুলি থাকলে চর্চাগুলি থাকলে সে কিন্তু ভেন্টিলেট করে ফেলতে পারে, তার কষ্টগুলি ওখানেই চলে যাবে, সে কিন্তু শেয়ার করে ফেলতে পারবে, তার কিন্তু মনোবিকাশ হবে এরকমভাবে যে ইমোশনগুলি তাকে ওইরকমভাবে টাচ করবে না, এইগুলি কিন্তু প্রতিষ্ঠানে লাগে। অনেক প্রতিষ্ঠানে কিছু কড়াকড়ি আরোপ করা হয়, সেইগুলো আসলে কতটা মানে প্রাতিষ্ঠানিক কড়াকড়ির দরকার আছে, বাট সেটা যেন এরকম রিজিড না হয়, স্ট্রাকচার ফ্লেক্সিবল যেন থাকে, এবং কাউকে যেন কর্নার্ড না করা হয়, প্রতিষ্ঠানে কিন্তু কর্নার্ড হয়ে যায় অনেক ছেলে, সেটা কিন্তু ঠিক রাখতে হবে যেন কর্নার্ড না হয়ে যায়। অনেক ধন্যবাদ, আমরা অনেকগুলো প্রসঙ্গ আপনার কাছ থেকে আজকে জানলাম, আশা করি আমাদের দর্শকরা উপকৃত হয়েছে, ধন্যবাদ আজকে আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক আপনাদেরও ধন্যবাদ জানছি আমাদের সাথে থাকার জন্য, আজকে প্রশ্ন উত্তর করোনা ভাইরাসের এখনকার পর্ব থেকে বিদায় নিচ্ছি, পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।